পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা বাংলা বাংলা বই নিয়ে বসে যাও সবাই সুন্দর করে, তারপর আমি যেটা পড়াবো সেটা তোমরা সাথে সাথে তাহলে তোমাদের রিডিংটাও পড়া হয়ে গেল এবং তোমরা সুন্দর করে প্রশ্ন উত্তরগুলো বুঝতে পারবে। তো শিক্ষার্থীরা কেমন হচ্ছে সবাই? সেলিনা হোসেন, রুমার ওদের খুব ভাব, একসঙ্গে স্কুলে যায়, একসঙ্গে খেলে, খুব কমে ঝগড়া। আমার বয়স 12 আর আমার বয়স 10। দুজনেরই জন্মদিন নিয়ে ওদের বাবা মার একটি গল্প আছে। ওদের মা রাহেলা বলে, তোমার জন্ম হয় সেদিন বাড়ির উঠানে শিমুলের গাছটা ফুলে ফুলে ভরেছিল, এত ফুল না আমি বলবো মা। এই কথা বলে জসিম মিয়া মেয়েকে জড়িয়ে ধরে বলে, যেদিন তুই খুলি সেদিন বাড়ির বাইরে আম গাছটার নিচে বসে আছে, হঠাৎ করে তাকিয়ে দেখি আমি ঘুরে ঘুরে গেছে গাছটা, এত ভুল আসতে দেখিনি আমি, ঘুরে বলতে চারিদিক ঘুরে গেছে। দুই বোন মা বাবার আদরে ছায়া বড় হয়, স্কুলে যাওয়ার পথে বনু ফুল ছিঁড়ে বেনির সঙ্গে কেটে রাখে, ফড়িং ধরে আবার আকাশ উড়িয়ে দেয়, ফুলের পাপড়ি ছিঁড়ে খাতার ভিতর চাপা দিয়ে রাখে, শুকিয়ে গেলে বাবার কপালে লাগিয়ে দিয়ে বলে, বাবা তোমার হাজার বছর আয়ু হোক। মায়ের কপালে লাগিয়ে দিয়ে বলে, মা তোমার হাতের হাড়ে ভরা থাকুক। জসিম মিয়া ওদের কপালে চুমু দিয়ে বলে, আমার মেয়েগুলির অনেক বুদ্ধি, অনেক বড় হ মা, চাইলে লেখাপড়ার জন্য তোদের আমি টাকা পাঠাবো। দুই বোন খুশিতে হাততালি দেয়, মা বাবা ওদের উৎফুল্ল মুখে তাকিয়ে থাকে। একদিন জসিম মিয়া বাজারে যায়, সেখান থেকে পুলিশের চালা বাড়ি ফিরে বারান্দায় তপাস করে বসে পড়ে, ছুটে আসে কি হয়েছে যুদ্ধ যুদ্ধ। রাহেলা বানু অবাক হয়ে বলে, কিছু বলার আগে জসিম শুনতে বাইরে হয়েছে, দুই মেয়ের হাত ধরে বাইরে, দুই মেয়ের হাত ধরে বাইরে আসে, দেখে লোকজন আম গাছের নিচে গোল হয়ে বসে রেডিওতে খবর শুনছে, বিবিসি খবরে বলছে ঢাকা শহর গত মধ্যরাতে গণহত্যা শুরু করেছে পাকিস্তানি সেনাবাহিনী। জসিমের মনে পড়ে কিছুদিন আগে ওরা বঙ্গবন্ধুর সাথে মার্চে চলেছিল, এবারে সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। নিচে তোমরা অপেক্ষা কথাটা বলার পর হয়তো তোমরা বাবার হাত ছাড়িয়ে অন্য ছেলেমেয়েদের কাছে এক মাস পরে গায়ে মিলিটের এসে যেসব শহর থেকে আসে ছেলেদের কাছ থেকে রাইফেল চালানো শিখে নিয়ে, তারপর বড় তুলে মুক্তি বাহিনী রাখালা মেয়েদের নিয়ে বাড়িতে থাকবে। জসি চেয়ে রাহেলা ওর বাপের বাড়ি চলে যায়, কিন্তু রাহেলা যেতে রাজি হয়নি। সেদিন বিকালে বাজারে গিয়ে পাকিস্তানি মিলিটারির সঙ্গে পড়ে যায় জসি, বাজারে দোকান ঘর বাড়ি আগুন লাগিয়ে দেয়, নিয়ে ছুটতে ছুটতে আসে। আমি তারা ঘরে ফিরে আসে, রাহেলা ও মায়ের মেয়েদের বাড়িতে অনেক বাড়ি পুড়ে গেল, ওদের বাড়িও আগুন লাগলো, ওদের পুড়ে গেল, ওদের বাড়িতে আগুন লাগেনি, বড় আম চা চাল আম গাছটা ঘরের চাল আরাম করে রেখেছে বলে আগুন এখানে আসতে। রাহেলা সাহেবরা জসিমের জন্য অপেক্ষা করে, কিন্তু জসিম বাড়ি ফেলে না,
রূপারমা কাটতে কাটতে ঘুমিয়ে যায়। পরদিন গায়ের লোকেরা জসিমি লাশমি বাড়িতে আসে, রূপারমা কিছুক্ষণ বাবাকে দেখে কিছু পেয়ে যায় যেন ওরা কথা বলা ভুলে গেছে। রাহেলা পুরো বারবার জ্ঞান হচ্ছে, গায়ের মেয়েরা ওদের মাকে দেখাশোনা করছে। রূপারমার হাত ধরে চাকরি বলে, যুদ্ধ মানে কি বুবু, যুদ্ধ মানে কি বুবু? রুমা দুই হাত চোখ মুছে বলে, বাবার মরে যাওয়া। দুইজন আকাশের দিকে তাকায়, অন্যদিকে কালো ধোঁয়ার মতো কিছু একটা আকাশের দিকে উঠছে উঠছে। ওরা বুঝতে পারে পাশে গ্রামে আগুন দিয়েছে পাকিস্তানি মিলিটারি। দুই বোন আকাশের দিকে তাকিয়ে হা করে তাকিয়ে থাকে। দুইজন বুঝতে পারে যুদ্ধ মানে ঘোর বর্ষা, বৃষ্টি তুলে ডুবে যায় মাঠ ঘাট। আহেলা মানে শুকনো মুখে বারান্দায় বসে থাকে। দুই বোন হাত পেতে আলের পাশে গড়িয়ে দেওয়া পানি থেকে মাটি কলসিতে জমিয়ে রাহেলা বানু রাতে কোনো মুক্তিযুদ্ধ এলে তার জন্য ভাত রান্না করবে। জীবন শুকনো লাকড়ি কুড়িয়ে এনে রান্না করে জমিয়ে রাখে। যদি লাকড়ি দরকার হয় তখন যে ভাত রান্না করবে মা দ্বিগুণ ক্ষতির অপেক্ষা। সেই রাতে বৃষ্টি ছিল না, জ্যোৎস্না ভরা ছিল উঠে। গভীর রাতে দুজন মুক্তিযোদ্ধা আসে ওদের বাড়িতে, চুপি চুপি ডাকে মা দরজা খুলো। মা গো রুবা ঝুমরিয়ে উঠে রুমাকে ডাকে, ও ঠেলে মাকে জাগায়। মা উঠে শুনো কেউ এসেছে। রাহেলা বানু দরজা শব্দ শুনে দরজার কাছে গেলে মা শুনতে পায় সে ডাক ডাক মা দরজা খুলো। রাহেলা পা হাতে ওদের একজন বলে ট্রেনিং এর সময় জসিম কাকা আমাদের বলেছিল দরকার হলে যেন আপনার কাছে আসে, মা আমাদের চিনবেন না, আমাদের খুঁজে পেয়েছে। তোমাদেরকে অপেক্ষাটা করাচ্ছি, সাথে সাথে তোমরা মিলাবে, কারণ আমি এখান থেকে তোমাদের ম্যাডাম আসসালামু আলাইকুম সবাই কোথায় যাবে রুমা জিজ্ঞেস করে। ম্যাডাম আসসালামু আলাইকুম ম্যাডাম যুদ্ধ করবে রুমা জানতে চায়। হ্যাঁ আমি পাকিস্তানি মিলিটারি ক্যাম্প মিলিটারি ক্যাম্প গরম ভাত নিয়ে আসে কামড়া করে, সঙ্গে ডিম আলুর তরকারি জুতো দুজন গোপিয়ে খায়। নদী ঘাটে ওদের জন্য নৌকা নিয়ে বসে আছে অন্যরা, দেরি করা শেষ হলে রাখা যাবে। তোমরা আবার আসবে তো, দরকার হলে আসতে পারি। কেউ না কেউ আসবে। রাহেলা বানু সালাম করে, রাহেলা বানুকে সালাম করে দ্বিগুণের মাঠে হাত ঘুমিয়ে চলে যায় মুক্তিযোদ্ধারা। দ্বিগুণ লাভ দিয়ে উঠে দরজা খুলে মুক্তিযোদ্ধারা আসে, ভাত খায়, নয়তো একটু ঘুমিয়ে নেয়। রাতের অন্ধকার আবার চলে যায়। ভোর তো যুদ্ধ চলছে চারদিক। রুবা আর রুমা রুমা রুবা ঠিক মতো ঘুমাতে পারে না, ওরা বাবার অপেক্ষা করে একটি ডাক শুনে। যাদের পঞ্চলিঙ্গের কাছে তারা 164 পৃষ্ঠা খুলো দেখো। পরদিন গায়ের লোকেরা রেশমের লাশ নিয়ে আসে, বাবাকে দেখে নিশ্চুপ হয়ে যায় যেন ওরা কথা ভুলে গেছে। বারবার জ্ঞান হচ্ছে, গায়ের মেয়েরা ওদের মাকে দেখাশোনা করছে। দ্বিগুণ রান্না করে দরজায় চুপ করে বসে থাকে। রুমার হাত ধরে ঝাঁকিয়ে বলে, যুদ্ধ মানে কি? রুমা দুই হাত চোখ মুছে বলে, বাবা ঘুরে যাও। দুজন আকাশের দিকে তাকায়, অনেক দূরে কালো ধোয়ার মতো কিছু একটা আকাশের দিকে উঠছে উঠছে উঠছে। তোমরা পাঁচটি শব্দ আমি এখন দিচ্ছি, তোমরা দেখো।
ম্যাডাম লেখা বুঝে যাচ্ছে এগুলো
আমি একটু শব্দ প্রশ্নগুলো দিলাম, তোমরা তিনটা প্রশ্ন শিখে নিবে, এরপর আমি চলে এবার একটু তোমাদের জন্য। দেখো 165 পৃষ্ঠা, 165 পৃষ্ঠা, 3 মুখ 4 নাম্বার, 165 পৃষ্ঠা 3 মুখ 4 নাম্বার। স্বাধীনতা দিবস আমাদের অন্যতম জাতীয় দিবস, লিপিলিপি করে স্বাধীনতা দিবস আমাদের অন্যতম জাতীয় দিবস, অসংখ্য মানুষের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের এই স্বাধীনতা, তাই এই দিনটি জাতীয় দিবসে একটি মর্যাদা দিবসটি উপলক্ষে প্রতি বছর সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অনুষ্ঠানের আয়োজন করে আলোচনা সভা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মধ্যে সাড়ম্বরে পালিত হয় দিনটি। সর্বস্তরের জনগণ জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ গিয়ে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে ফুল নিয়ে শ্রদ্ধা জানায়। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ওড়ানো হয় জাতীয় পতাকা। টেলিভিশন ও বেতারে স্বাধীনতা দিবসকে নিয়ে নানা অনুষ্ঠান পরিবেশন করে। এবং শব্দ করো কেন ম্যাডাম? এই শব্দ করতে শুধু বেশি দুষ্টু ছেলেটা শব্দ করতে Oh,
সিঁদুর মঞ্জের যে ছোঁয়ায় অপবিত্র
ম্যাডাম কত বুঝতে পারছে না পাঁচ বাক্য লিখো আরে ভাই স্পিক লাগাবে আমি তোমাদেরকে তিন নম্বরে আর চার নম্বরে খালিগড় এবং প্রশ্ন দিয়েছি তোমরা খালিগড় আর প্রশ্ন তোমরা সুন্দর করে শিখে ফেলবে এক নম্বরে শব্দরত দিয়েছি তাও আবার শেখানো স্বাধীনতা যুদ্ধ চলাকালীন দেশের অবস্থা কেমন ছিল চারটি বাক্যে তাহলে দেখো এক নম্বরে শব্দ এবং দুই নম্বরে তিনটি প্রশ্ন এরপর আমি বহির্ভূত প্রশ্নের মধ্যে তিন আর চার নম্বর খালিগড় দিয়েছিলাম এরপর স্বাধীনতা দিবস কবে চারটি বাক্যে লিখবে স্বাধীনতা দিবস আমাদের মধ্যে কিসের চেতনা জাগ্রত করে পাঁচটি বাক্যে লিখবে তোমার স্কুলে স্বাধীনতা দিবস কিভাবে উদযাপন করা হয় তাহলে দেখো আপনি স্বাধীনতা দিবস কবে বলো তো দেখি বলো বলো ২৬শে মার্চ শোনা যাচ্ছে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার এবারে সারা দিয়ে শুরু হয় মুক্তিযুদ্ধ দেশপ্রেমের চেতনা জাগ্রত করে 26শে মার্চ জাতির পিতা ঘোষণা বীর বাঙালিকে উজ্জীবিত করেছিল হানাদার বাহিনী অস্ত্রের সামনে দ্বিতীয় স্বাধীনতা দিবস কিভাবে উদযাপন করবে পাঁচটি বাক্য লেখো স্বাধীনতা দিবস আমাদের স্কুলের সাংস্কৃতিক নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় আমাদের স্কুলের স্বাধীনতা দিবস উদযাপন এরপর চলে কুচকাওয়াজ প্রদর্শনী পর্ব ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিনে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিজয় দিবসের আয়োজনের পরিসমাপ্তি ঘটে শিক্ষার্থীরা ধন্যবাদ তোমাদেরকে সবাইকে আজকে আমি যাচ্ছি সুন্দর করে সবাইকে বাসায় বসে পড়ে ফেলবে সামনে তোমাদের পরীক্ষা অন্তত ক্লাস ফাইভে অবশ্যই তোমাদের সম্পূর্ণ বই এবং তোমরা ভালো করে সম্পূর্ণ বইটাই সাথে সাথে তোমরা বাসায় লিখার প্র্যাকটিস করবে যে তখন বাসায় আছো লিখার প্র্যাকটিস করবে মুখস্থ করবে সুন্দর করে খাতায় লিখবে এবং নিজেরাই নিজেদের কারেকশন করে ফেলবে বুঝছো ঠিক আছে ধন্যবাদ শিক্ষার্থীরা ভালো থেকো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ম্যাম নমস্কার